আগরতলা পুর নিগমের আওতাধীন শহর ও শহরতলির রাস্তাঘাটে ট্রাফিক পোস্টগুলির দিকে নজর দেওয়ার সময়নি অধিকর্তাদের। কেকচৌমুনিস্থিত ট্রাফিক পয়েন্টের ট্রাফিক পোস্টে দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে, সারাইয়ের কোনো উদ্যোগ নেই। আগরতলা শহরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে কেকচৌমুনির সড়কটি তার মধ্যে একটি। প্রতিটি চৌমুনিতে ট্রাফিক পোস্ট রাখার কারণ কি? এই সমস্ত জায়গাগুলোতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল বলেই ট্রাফিক ব্যবস্থা সঠিক হওয়া বাঞ্ছনীয়। আশা করা যায় এই বিষয়টা সম্বন্ধে অবগত আছেন পুর নিগমের মেয়র সহ অন্যান্য আধিকারিকরা। বেশ কিছুদিন ধরে কেকচৌমুনির ট্রাফিক পোস্টটি বেহাল অবস্থায় পড়ে আছে। পুর নিগমের আবর্জনার কাজে ব্যবহৃত গাড়ি পোস্টটিতে ধাক্কা মেরে ভেঙে দেয় বলে জানা গেছে। তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রাফিক পুলিশ, পথ চলতি মানুষ সহ যান চালকদেরও। ট্রাফিক পোস্টটির ভগ্নদশার কারণে রাস্তায় দাঁড়িয়েই সিগন্যাল দিতে হয় বলে জানান ট্রাফিক পুলিশ কর্মী। যে কোনো সময় যান দুর্ঘটনা ঘটতে পারে, পুর নিগমের আধিকারিকদের বিষয়টি জানানো হলে তাদের কোনো হেলদোল নেই। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পুর নিগমের আধিকারিকগণ অতি শীঘ্রই আধিকারিকরা তাদের কুম্ভ নিদ্রা শেষ করে ট্রাফিক পোস্টটি সারাই করানোর ব্যবস্থা করবে বলে আশাবাদী ট্রাফিক পুলিশ সহ পথচারীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।